আপনি চিন্তিত, চাকরি নেই, বাকরি নেই, সন্তান নেই, সৎ সন্তান নেই, প্রাকৃতিক ক্রাইসিস, যেদিকে যান অন্ধকার, কোনো পথ খুঁজে পান না, সলাতের মধ্যে মনোযোগ দিতে পারেন না, পারেন না ঠিকমতো খেতে, ব্যস্ততা আপনাকে ঘিরে ধরেছে, আপনি কখনো কল্পনা করেননি আপনার মতো বাইক চালিয়ে খাওয়া ছেলে আজকে কাজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, আপনি কখনো কল্পনা করে বেড়াননি আপনার মতো ফিশিং করা লোক চাকরির জন্য বিদেশ যেতে হবে, আপনি কখনো ভাবেননি আপনার মতো দাম্ভিক লোককে আপনার ছেলে বলবে, বাবা তুমি কি বোঝো, তুমি কিছুই বোঝো না, এই ব্যাপারে নাক গলাবা না, আপনি ধারণা করতে পারেননি। শুনুন, আল্লাহর এই কোরআনুল কারীমের এই আয়াতগুলো আপনার কি কাজে আসে আপনি দেখিয়ে নিন। নূহ আলাইহিসসালাম যখন তার জাতিকে প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দিল, এলান করলো, কানে কানে বলল, ওনাকে দেখে যখন ইসলামের দাওয়াত পাওয়ার ভয়ে, আল্লাহর দাওয়াত পাওয়ার ভয়ে লোকগুলো যখন মুখ ঢেকে ফেলল, তখন নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে বিচার দিয়ে বলল, আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলল, অনেক কিছু বলল যে ইয়া আল্লাহ আমার সম্প্রদায় তো এমন এমন এমন। নূহ আলাইহিসসালাম শেষ পর্যন্ত একটা শেষ কথা বলেছে, তিনি কি বলেছে, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا إِنَّهُ كَانَ غَفَّارًا نوح عليه السلام তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলল, বলল যে ইয়া আল্লাহ, আমি পরে ওদেরকে নানাভাবে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে আমি বলেছি যে তোমরা আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও, কি চাও, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আল্লাহ, আউযু বিল্লাহ, ইন্নাহু কানা গাফফারা, হে সম্প্রদায়, হে মানুষ, তোমরা রবের কাছে ক্ষমা চাও, কেন তিনি ক্ষমাশীল, তিনি যখন তোমাকে ক্ষমা করবে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমার জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, আপনার জন্য যদি রোদ লাগে তিনি রোদ দিবেন, আপনার জন্য বৃষ্টি লাগলে তিনি বৃষ্টি দিবেন, আপনার জন্য বাতাস লাগলে তিনি বাতাস দিবেন, আপনার জন্য ছায়া লাগলে তিনি ছায়া দিবেন, আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তিনি ক্ষমাশীল, ওয়ায়ুমদিদ খুম্বি আমওয়াল, তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে, আপনি যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ায়ুমদিদ খুম্বি আমওয়াল, তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে, ওয়াবানিন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তিনি আপনার ধন সম্পদ সন্তান সন্ততিতে আপনাকে সমৃদ্ধ করবেন, এবং তিনি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন, যার পাদদেশে নহর বয়ে। তারপর নূহ আলাইহিসসালামের জাতি মেনে নেয়নি, তারপর নূহ আলাইহিসসালাম বড় আফসোস করে বললেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, ও আমার সম্প্রদায়, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না, দিনই ভাই সম্পদ লাগবে, ছেলে সন্তান লাগবে, ঘরে একটা ছেলে আলেম হওয়া লাগবে, ঘরে একটা ছেলে বিচক্ষণ হওয়া লাগবে, জাস্ট আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি আপনার সম্পদ বৃদ্ধি করবেন, তিনি আপনার ছেলে সন্তান দান করবেন আপনাকে, তিনি আপনার জন্য জান্নাত দিবেন। বলেন তো ধন সম্পদ বৃদ্ধি করার উপায় কি, ক্ষমা কিভাবে চায় বলেন তো, ক্ষমা কিভাবে চায় বলেন তো, আপনারা তো ক্ষমাও চাইতে জানেন না দেখছি, পারেন একটু মানে বলতে চাচ্ছেন না আর কি, ক্ষমা চাইতে হয়, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহুম্মাগফিরলি, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, বাংলায় বলা যায়, হে আল্লাহ পৃথিবীর প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করে দিন, ইয়া আল্লাহ
আমার উমুক উমুক পাপে আমি পাপিষ্ট, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর ওই পাপে যাব না। ইয়া আল্লাহ সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, আমি এমন কোথাও যাব আর আপনি দেখবেন না, এটা হতে পারে না, এটা আমি জানি, আমি আপনাকে কথা দিলাম। ইয়া আল্লাহ আমি চেষ্টা করব, আমি আর ওই অপরাধে লিপ্ত হব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।